ফাইনালের জন্য প্রস্তুত লিওনেল মেসি ফ্রান্সকে হারিয়ে তৃতীয় শিরোপা এনে দেবেন এলএম10 আরও একবার সে আশায় বুক বেঁধেছে আর্জেন্টাইনরা থ্রি স্টারের স্বপ্ন বুনছে ফরাসিরাও এদিকে হৃদরোগের ধাক্কা কাটিয়ে বড় ম্যাচের চাপ নিতে প্রস্তুত রেফারি সিমন মার্চিনিয়াক লিওনেল মেসি বলছেন আমি তৈরি আর্জেন্টিনা চলো সাথে হ্যাশট্যাগ ইম্পসিবল ইজ নাথিং অর্থাৎ কোনো কিছুই অসম্ভব নয় পুরো আসর জুড়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব আর্জেন্টাইন সুপারস্টার দোহায় পরিবারের সাথে সময় কাটানো কিংবা এক একটি ম্যাচের জয় তারও আগে ম্যাচের প্রস্তুতি এলএম10 সমর্থকদের সাথেই আছেন মেসির কথাগুলোই যেন প্রতিধ্বনিত হচ্ছে দোহা থেকে বুয়েনস আইরেস তবে তা গানের সুরে ফাইনালের আগে মুচাচোস শিরোনামের গান এখন আর্জেন্টাইন সমর্থকদের কণ্ঠে যার মূল কথা আমরা আবার আশাবাদী আমরা ফাইনালে জিতে গেলে এই গানটি আর কেউ গাইবে না তাতে আমার কোনো আফসোস থাকবে না আবার আমরা চ্যাম্পিয়ন হতে পারলে সেটাই হবে বড় পাওয়া দোহায় এত আয়োজন এত উৎসব এত অপেক্ষা তবু এর মাঝেই আছে বিষাদের সুর শেষ হতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ দর্শনার্থীরা চলে যাবে নিজ নিজ দেশে কাতার ফিরবে স্বরূপে থেকে যাবে শুধু স্মৃতিটুকু ফরাসি সমর্থকদের প্রত্যাশা জার্সিতে থ্রি স্টারের উচ্ছ্বাস নিয়ে তারা দেশে ফিরবেন আরেকটি জয় ফ্রান্সকে আরও একটি স্টার এনে দেবে সেরা দুই দল ফাইনাল খেলবে তবে আমরা চাই মস্কোতে যেভাবে উদযাপন করেছি দোহাতেও সেটাই হবে যে ম্যাচ ঘিরে এত উত্তাপ সে ম্যাচের রেফারি সিমন মার্চিনিয়াকের চাপটাও কম নাই দায়িত্ব বয়সের ভার সাথে হৃদরোগ তবু ক্যারিয়ারের সেরা ম্যাচের অপেক্ষায় হৃদরোগ নিয়ে বেশ ভুগেছি যার কারণে ইউরো আসরটাও মিস করেছিলাম তবে এখন ভালো আছি যে ফাইনালের অপেক্ষায় আছি সেটি যে কোনো রেফারির ক্যারিয়ারের সেরা ম্যাচ মেসি দিমারিয়া দিবালা এমবাপ্পে জিরু গ্রেজম্যান তারকায় পূর্ণ এক ফাইনাল এশিয়ার দ্বিতীয় বিশ্বকাপে শ্রেষ্ঠত্বকার মঞ্চায়নের অপেক্ষায় লুসাইল স্টেডিয়াম ফয়জুল ইসলাম চ্যানেল 24 ফাইনালের প্রস্তুতির জন্য কাতারে অনুশীলনে নামার অপেক্ষায় আর্জেন্টিনা তবে প্রস্তুতি সেরেছে ফ্রান্স সবশেষ খবর জানিয়েছিলেন সহকর্মী রেজওয়ানুজ্জামান আর্জেন্টিনা ফ্রান্স বিশ্বকাপ ফাইনাল আর ফাইনালের আগে শেষবারের মতো অনুশীলনে নেমেছে ফরাসি দল বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখতে চায় আর আর্জেন্টিনা সেটা ফিরিয়ে আনতে চায় দীর্ঘ 36 বছর পর কে জিতবে সেটা আমরা জানি না কিন্তু এটা জানি যে দুই দলই একে অপরকে কিন্তু সমীহ করছে একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক আর্জেন্টিনা কিন্তু ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলছে আগের 5 বারের 4 বারই ছিল ইউরোপিয়ান অপোনেন্টের বিপক্ষে প্রথম 2 বার যেবার তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সেবার কিন্তু ইউরোপকে হারিয়েই তারা জিতেছিল পরের 2 বার আবার হেরে গেছে আর ফ্রান্সের কথা যদি বলি আমরা 3 বার ফাইনাল খেলে 2 বার কিন্তু তারা জিতেছে এটা তাদের চতুর্থ ফাইনাল আর আগের 3 ফাইনালে একবারই তারা লাতিন প্রতিপক্ষকে হারিয়েছিল ব্রাজিলকে মনে আছে নিশ্চয়ই 1998-এ 3-0 জিতেছিল ফ্রান্স বিশ্বকাপে লাতিন পরাশক্তিদের বিপক্ষে ফ্রান্স কিন্তু 10 ম্যাচ ধরে অপরাজিত আর ইউরোপকে বলে কয়ে হারাচ্ছে আর্জেন্টিনা এই বিশ্বকাপেও 3টা দলকে হারিয়েছে এদিকে কিছুক্ষণ পর স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও মরক্কো একই আসরে দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার অপেক্ষায় দুদল খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 9টায় কে জিতবে আর কে হারবে 90 মিনিটের গল্প শেষে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি ফ্রান্স মেসি কি পারবেন অধরা শিরোপাকে স্পর্শ করতে নাকি টানা দ্বিতীয় শিরোপার রঙে নিজেকে রাঙাবেন কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপ ঘিরে ফাইনাল কাউন্টডাউনের আগে সমর্থকদের মনে চলছে এমনই সব আলোচনা আরও জানাচ্ছেন নীল মাহবুব একজনের পায়ে জাদু আর একজনের পায়ে গতি রেফারির বাঁশিতে শেষ হাসিটা হাসবে কে এমবাপ্পে নাকি মেসি রেফারির মুখে যখন শেষ বাঁশিটা বাজবে অবশ্যই হাসিতে থাকবে লিওনেল মেসির মুখে এমবাপ্পের পায়ে যে গতি আছে সেই গতিটা মেসির পায়ের জাদুকে নষ্ট করে দেবে জিতবেই ফ্রান্স চায়ের কাপে পথে ঘাটে কিংবা মাঠে এখন কেবল 90 মিনিটের অপেক্ষা ফাইনালের মহারণ ঘিরে চলছে তুমুল জল্পনা কল্পনা বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে পাল্লাটা একটু বেশি ঝুঁকে সাদা নীল আবেগে যদিও মূল লড়াইয়ের আগে লড়াই চলছে মন আর মগজে মাঝে মাঝে বুদ্ধি বলছে যে এমবাপ্পে জিতবে আবার মন থেকে চাইছি বা প্রার্থনায় আসলে মেসি
আর্জেন্টিনা জিতুক। ফ্রান্স প্রথম দিকেই মানে সেই খেলছিল আর এমবাপ্পের খেলা দেখতে খুবই মজার, এর জন্য আমার মনে হয় এভাবে ফ্রান্সের জেতার চান্স বেশি। তাও এবার মেসি লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখেই আমি হচ্ছে পার্সোনালি সাপোর্ট করতেছি আর্জেন্টিনাকে। আর এমবাপ্পের তো যেই দৌড়, মানে ওর যত তাড়াতাড়ি রান করতে পারে, এখন আর্জেন্টিনা কি ওটা ওদের সাথে মানে পারবে নাকি? এই ফাইনাল খেলা মূলত আমার প্রেডিকশনে 60-40, আর্জেন্টিনা 60% জেতার সম্ভাবনা আছে এবং ফ্রান্সের 40%। সমর্থকদের হৃদয় এখন যেন আইকনিক লুসাইল স্টেডিয়াম, যেখানে এক একটি হৃদয় একাই ধারণ করছে 80,000 সমর্থকদের গগনবিদারী চিৎকার। একটি নাম উঠে আসছে বারবার, লিওনেল মেসি। সবটুকু আবেগ যেন উপচে পড়ছে সেখানেই। মেসি একটা কাপ জিতুক, আগামী 20-36 বছর যদি আর্জেন্টিনা কোনো কাপ না জিতে আমার কোনো আফসোস থাকবে না, আমি শুধু মেসির হাতে একটি কাপ দেখে যেতে চাই। ওনার প্রত্যেকটা স্টাইল, ওনার ড্রিবলিং স্টাইল বলেন, পজিশন বলেন, মানে সব কিছু একদম মানে হৃদয় কেড়ে নেয়। তো আমি মনে করি মেসি হচ্ছে কিং, মাই গড। আর ওর চেহারা দেখে তো ওকে আমি পছন্দ করি না, ওর খেলার যে মানটা এতটা সুন্দর, এতটা ভদ্রতা নিয়ে ও খেলে যা ওর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ফুলের অংশ নাই। আমি কিন্তু একজন ব্রাজিল টিমের সাপোর্টার, কিন্তু আমি ব্যক্তিগত মতামত এবং মন থেকে চাই যাতে এবারে বিশ্বকাপটা আর্জেন্টিনাময় হোক, মেসিময় হোক। একদিকে ফ্রান্স, অন্যদিকে আর্জেন্টিনা, একদিকে শিরোপা ধরে রাখবার লড়াই, অন্যদিকে দীর্ঘদিনের বাধা পেরিয়ে তা নিজের করে নেবার। ঘড়ির কাঁটাই এখন শুধু অপেক্ষার প্রহর গোনা, আর মন জুড়ে প্রিয় দলের জন্য প্রার্থনা। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। শেষ করব মিনিস্টার স্মার্ট টিভি স্পোর্টস 24। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।